মাধ্যমিকে রাজ্যে তৃতীয় হয়েছে মোহাম্মদ সারওয়ার ইমতিয়াজ, যার প্রাপ্ত নম্বর 690। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে পড়াশোনা, চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাইছে। বাবা মোহাম্মদ আহসানুল হক চণ্ডীপুর জুনিয়র বেসিক প্রাথমিক স্কুলের শিক্ষক এবং মা সায়েমা খাতুন রাজনগর প্রাথমিক স্কুলের শিক্ষিকা। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, আজকে খুবই খুশি, মানে কি বলবো, আমার সঙ্গে প্রত্যেকে খুশি। আজকে 6 থেকে 7 ঘন্টা পড়তাম। বাবা মা কিন্তু সময় পেতেন না, মানে স্কুল সামলে তাদের আমাদের আমাকে দেখতে পারতেন না খুব একটা, কিন্তু সাপোর্ট করেছেন। আর রাত্রিবেলা মা নিয়ে বসতেন, পড়াশোনা একটু দেখতেন কিরকম করছি, কিন্তু নিজেই পড়তাম। মানে বাবা মার তো অবশ্য অবদান আছে, কিন্তু নিজেও পড়েছি। স্কুলে প্রচুর সমর্থন পেয়েছি, কারণ শিক্ষকরা প্রচুর উৎসাহিত করেছিলেন। আর আমাদের হেডমাস্টার মহারাজের কথা না বললেই নয়, কারণ তিনি যদি না থাকতেন আর তার সাপোর্ট যদি না থাকতো, তো আজ এই জায়গায় যেতাম না। আমাদের স্কুলের যা রেজাল্ট তার জন্য। আপনাদের ছেলে তৃতীয় স্থান অধিকার করেছে, কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, আশা করিনি কি তৃতীয় হবে, 1 থেকে 10-এর মধ্যে থাকবে এটা আশা করেছিলাম। এখন কি করার ইচ্ছা হচ্ছে? এখন তো সে চিকিৎসক হতে চাইছে, চিকিৎসকের উপরে আবার পরবর্তীতে রিসার্চ করতে চাইছে। কতক্ষণ পড়াশোনা করতে? 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতো। আপনি তো একজন শিক্ষক, কিভাবে সময় দিতেন? আমি ওকে বিভিন্ন জায়গায় টিউশনই নিয়ে যেতাম, এটাই আমার সময় দেওয়া, আর ওর মা ওকে বাড়িতে দেখাশোনা করতো। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া।